দীর্ঘদিন পর পাঠান সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আগামী 25 জানুয়ারি মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা পাঠান। পাঠান সিনেমা নিয়ে ভক্তদেরও আগ্রহের কমতি নেই, এমনকি প্রথম দিনের প্রথম শোতেই পাঠান সিনেমা দেখে ফেলতে মরিয়া ভক্তরা। এর ফলে পাঠান সিনেমার টিকিট বিক্রিও রেকর্ড গড়েছে। বলিউড পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত প্রথম দিনে পাঠান সিনেমা দেখার জন্য 2 লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। এমনকি সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন ইতিমধ্যে প্রায় 35 কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গেছে। তবে প্রথম দিনের প্রথম শোতে পাঠান রেকর্ড গড়তে চলেছে বলে ধারণা করা হচ্ছে। টিকিট বিক্রির ধুম দেখে তেমনটাই ধারণা করছেন অনেকেই। তবে শাহরুখ খানের ছবিতে প্রথম দিনের রেকর্ড নতুন নয়, এর আগেও একাধিক ছবিতে প্রথম দিনেই চমকে দিয়েছেন কিং খান। ধারণা করা হচ্ছে টিকিট বিক্রির দিক দিয়ে বাহুবলী 2-এর রেকর্ডও ভেঙে দেবে পাঠান। অন্যদিকে শাহরুখ খানকে 2018 সালে শেষবারের মতো পর্দায় দেখা গেছে জিরো সিনেমায়, যদিও এরপর অনেক ছবিতে ক্যামিও হিসাবে বড় পর্দায় হাজির হয়েছিলেন। অ্যাকশন থ্রিলার গারানার পাঠান সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। সব কিছু ঠিক থাকলে 2023 সালের 25 জানুয়ারি হিন্দি তামিল তেলুগু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।